ওয়েলকাম ভিউয়ার্স। নন্দীগ্রামে গুরুতর চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাঁ পা ও কপালে চোট লেগেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন চার পাঁচজন চক্রান্ত করে তাকে ধাক্কা মেরেছে। আপাতত গ্রিন করিডর করে তাকে কলকাতায় আনা হচ্ছে। সেই ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর নন্দীগ্রামে এসে একাধিক মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিকালে দিকে রানীবাঁধের একটি মন্দিরে হরিনাম এবং সংকীর্তন শুনতে যান। একটি মহল থেকে জানানো হয়েছে, তিনি যখন মন্দির থেকে বেরোচ্ছিলেন তখন ভিড়ের মধ্যে থেকে ধাক্কা দেওয়া হয়। তার জেরে মমতা মুখ থুবড়ে পড়ে যান, বাঁ পায়ে আঘাত লাগে, তার মাথায় এবং কপালেও চোট লাগে। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তাকে কোনোক্রমে গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তারপর বিয়াপাড়ার কাছে ভাড়া বাড়ির দিকে রওনা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। কিন্তু বরুলিয়া বাজারের কাছে থেমে যায় গাড়ি। পায়ে যন্ত্রণা হওয়ায় তার জন্য পাশের একটি দোকান থেকে বরফ নিয়ে আসা হয়। তার পায়ে কাপড় বেঁধে দেওয়া হয়। যন্ত্রণা বাড়তে থাকায় তাকে পাজা কোলে করে গাড়ির পিছনের আসনে নিয়ে যাওয়া হয়। সেই অবস্থায় বাড়ির দিকে এগিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। কিন্তু যন্ত্রণা আরও বাড়তে থাকায় চিকিৎসকদের পরামর্শে কলকাতায় ফিরে আসার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। না হলে বুধবার তাকে নন্দীগ্রামেই থাকার কথা ছিল। সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি গাড়ির কাছে দাঁড়িয়ে নমস্কার করছিলাম, তখন চার পাঁচজন লোক আচমকা দরজা বন্ধ করে দেয়। পায়ে খুব আটকে গিয়ে চোট লাগে, পা পুরো ফুলে গিয়েছে। অনেক মানুষ ছিলেন কিন্তু তারা করেননি। এটা চক্রান্ত তো বটেই, চক্রান্ত তো বটেই। পুলিশ সুপার ছিলেন না, সারাদিন অনুষ্ঠান করলাম, আমার বুকে ব্যথা হচ্ছে। বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন, তার দ্রুত আরোগ্য কামনা করি। তিনি যে অভিযোগ করেছেন তা অত্যন্ত গুরুতর অভিযোগ, উচ্চ পর্যায়ে কমিটি গঠন করে তদন্ত করা উচিত। যদিও বিজেপির সাংসদ অর্জুন সিংহ কটাক্ষ করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রীও, তিনি যেখানে যান তার 2 কিলোমিটার আগে থেকেই গাড়ি আটকে দেওয়া হয়, কিন্তু কেউ যদি ধাক্কা মেরে থাকেন তাহলে তার ফাঁসি হওয়া উচিত। সঙ্গে তিনি অভিযোগ করেন, মমতা আগেও মিথ্যা কথা বলেছেন, এখন হারবে জেনে মিথ্যা কথা বলছেন, মানুষের সহানুভূতির নাটক পাওয়ার জন্য নাটক করছেন। একই সুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দাবি করেছেন, রাজনৈতিক ভাবাবেগের জন্য রাজনৈতিক ভণ্ডামি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।